আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার চলে আসলাম আমাদের ডেইলি লাইফের একটা ব্লগ নিয়ে সবার সাথে শেয়ার করার জন্য। আমাদের এখানে আজকে সকাল থেকে বৃষ্টি হয়েছে, তো আমার মেয়ে বলে বৃষ্টি যখন শেষ চলো মা আমরা একটু বাইরে দেখি। ওর শুধু সারাক্ষণ একটাই থাকে যে ও বাইরটা একটু দেখবে। আসলে সারাক্ষণ বাসায় বসে বসে তো আর কি করা, আমার মনে হয় ও দরজাটা খুললেই এত খুশি। ওকে দরজা খুলে দিয়ে আসছি, আমি ওর কাছে দাঁড়ানো ছিলাম, বলে যে তুমি উইন্ডো দিয়ে দেখো ভাই, মা চলে আসো ভিতরে, বলে না তুমি যাও। তো ওকে রেখে আসছি আমি দুপুরে রান্না বান্নার জন্য। আজকে একটু কাচকি মাছের পাকোড়া বানাবো, সেজন্য মাছগুলো আগে ধুয়ে বেছে রেখে দিয়েছিলাম, পানিটা যাতে ঝরে যায় সেজন্য। আর পাকোড়া বানানোর জন্য আমি মাছের মধ্যে সবগুলো স্পাইস দিয়ে দিতেছি, হলুদ পাউডার, মরিচ পাউডার, আর একটু এই যে ধনিয়া পাউডার। আমার মেয়েটাকেও দেখে আসতে হয় গিয়ে, সেজন্য বারবার যেতে হয়। এখন লবণের দিয়ে দিতেছি এর মধ্যে, লবণটা যার যার ইচ্ছে মতো। আর সবচাইতে জরুরি যেটা এতে যে আমি 1 টিস্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দিছি। কর্নফ্লাওয়ার দিলে দিলে কি হয়, পাকোড়ার ভিতরগুলো অনেক ফ্লাফি হয়। ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি করে দিছি, আমি 4টা কাঁচামরিচ দিছি এর মধ্যে। পেঁয়াজ, আমি পেঁয়াজের পরিমাণটা একটু কম দিলাম, চাইলে আরও বেশিও অ্যাড করা যায়। আমি কম দিলাম কারণ আমি এতে কিছু পেঁয়াজ পাতা দিব, আর পেঁয়াজ পাতাগুলো আমার কাছে আসলে ভালো লাগে, আর আরও ভালো লাগে কারণ এটা আমার নিজের গার্ডেনের নিজের হাতে লাগানো। সেজন্য আমি আসলে এদিকে একদিকে কাজ করতেছি, অন্যদিকে আমার মেয়েটাকেও দেখতে হইতেছে, ও ডোর খুলে দাঁড়িয়ে আছে। আমি একটু রসুনের পেস্ট দিয়ে দিলাম এতে, তারপর ভালো করে এটা মাখিয়ে নিতে হবে যাতে কাচকি মাছগুলো ভালো করে মিশে যায় সবগুলো স্পাইসের সাথে, মানে একদম গলে যায় আর কি, তাহলে খেতে ভালো লাগে। এভাবে মাখিয়ে নিলে মাছগুলো আর দেখা যাবে না, মিশে যায়। অনেক কষ্ট করে ওকে ডোর থেকে নিয়ে আসতে পারছি, মাছ হলো, ও তো ডোরের মধ্যে দাঁড়িয়ে শুধু বাইর দেখবে। আসলে সারাক্ষণ কি করার, সেজন্য সব বাচ্চারাই মনে হয় এরকম। আমার মাখানো হয়ে গেছে, আমি এগুলাকে পাকুড়ার সাইজ মতো করে নিচ্ছি, একটা একটা করে যে বানিয়ে রেখে দিতেছি। আর আমি খুব বেশি বড় দিই নাই কারণ আমার কাছে মনে হয় যে বড় দিলে কি হয়, ভেতরটা ভালো করে হবে না, সেজন্য ছোট ছোট করে দিয়ে দিলাম। আমার মেয়েটা উঠে এসে আবার আমার কাজ দেখবে, মা তুমি কি করতেছো, এসে দেখে যায়। আমি বানিয়ে রেখে দিলাম, সবগুলো বানানো হয়ে গেছে আমার। আর আমি বানানো ওই একদিকে বানাইতেছি, অন্যদিকে আমি চুলায় তেল বসিয়ে আসছি। তেলটা আমার ইতিমধ্যে গরম হয়ে গেছে, আমি তেলের মধ্যে দিয়ে দিতেছি। আর তেলটা অবশ্যই লো হিটে থাকতে হবে, নয়তো ভিতরটা ভালো করে হবে না। সেই জন্য পাকোড়াগুলো যখন ভাজতেছি তখন অনেক সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। ফাবিয়ান চলে আসছে, মা কি রান্না করতেছো আমি একটু দেখি, অনেক মজার একটা ঘ্রাণ বের হয়েছে। সেই জন্য ফাবিয়ানের বাবাও ছিল, চলে আসছিলো যে কি রান্না করতেছো একটু দেখি। ফাবিয়ান তো এসে দেখে গেছে, আর আমি যখন পাকোড়াগুলো ভেজে উঠায় রাখছিলাম তখন ফাবিয়ানের বাবা তো চলে আসছিল। ভালো করে হয়ে গেছে আমার এগুলো, আর মোটামুটি পুরোপুরি গোল্ডেন কালার হয়ে গেছে। আমি ছোট ফ্রাই প্যানে দিছিলাম সেজন্য আমি 5টা দিতে পারছি, পরে আমাকে দুই দুইবার ভেজে নিতে হয়েছে। একবার উঠানোর পর আমি বাকিগুলো আবার দিয়ে দিছি, আবার ভেজে নিছি। এই যে আমার এগুলো ভালো করে হয়ে গেছে,
আমি একদিকে অন্যদিকে পাকুড়া আবার দিয়ে আসছি চুলায়, আর এসে যে মাটনের একটু কারি রান্না করবো সেজন্য হাঁড়িতে তেল দিয়ে দিছি। আমি আজকে মাখিয়ে রান্না করবো, ফাবিয়ানের বাবা বলছে যে মাখানো তরকারি খাবে সেজন্য। মাটনটা নিয়ে দিছি, নিলাম, পেঁয়াজ কুচি করে দিছি, এতে 2টা পেঁয়াজ দিলাম, আদার পেস্ট। আমি যখন আসছিলাম তখন মাটনের মাংসটা আসলে খেতে পারতাম না, আমার কাছে মনে হইতো যেন কীরকম মনে হয়। আর এই যে এতে দিচ্ছি ধনিয়ার পাউডার, জিরার, হলুদের গুঁড়া, আর মরিচ। মরিচটা আমরা অল্প পরিমাণে দেই, কারণ আমার মেয়ে খেতে পারে না সেজন্য। আর দারচিনি, এলাচি আর তেজপাতা, সবগুলা দিয়ে। আর আমি অবশ্যই এতে কোনো ব্লান্ড রসুন অ্যাড করিনি, আমি রসুনের কোয়াগুলো আস্ত দিয়ে দিছিলাম, কারণ এটা ফাবিয়ানের বাবার ভালো লাগে সেজন্য। আর মাটন বা গরুর মাংস বলেন, এগুলাতে রসুন আসলে গলে যায় তরকারির সাথে, সেজন্য ভালো করে মাখিয়ে তারপর বসাই দিলাম। একদিকে আর ওই যে আমি লাস্টে দিয়ে দিলাম এতে একটু লেবুর রস, লেবুর রসটা দিলাম, আমার মনে হয় যে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর পরিমাণ মতো লবণ, আসলে কি বলতেছিলাম যে আমি মাটনটা আসলে আসার পর একদমই খেতে পারতাম না, আমার মানে কিরকম যেন লাগতো দেখলেই, আর এখন তো খুব ভালো লাগে। আসলে মানুষ সব কিছুতেই আস্তে আস্তে ইউজড হয়ে যায়, কথায় বলে না মানুষ সব অভ্যাসের দাস হয়ে যায়। আসলে মাখানো তরকারির কালারগুলো অনেক সুন্দর হয়। আমি যখন রান্না করি ফাবিয়ানের বাবাও এসে বলে যে আমি একটু নাড়া দিয়ে দিই। আমার পাকুড়াও ভাজা হয়ে গেছে আর তরকারিও মোটামুটি হয়ে যাচ্ছে। ভাতও বসিয়ে দিছি এদিকে রাইস কুকারে। আসলে কাজগুলো যদি একটু তাড়াতাড়ি না শেষ করতে পারি তাহলে ফাবিয়ানকেও সময় দেওয়া যায় না। ওর তো এখন অনলাইনে ক্লাসও হয়, অনলাইনে ক্লাস করাতে হয়, মিনিমাম উইকলি 1 দিন ক্লাস করাতে হয়, নয়তো স্কুল থেকে ফোন দিবে যে অনলাইনে ক্লাস করা নাই। সেই জন্য একা একা খেলতেছে, আমি একটু পর পর আসি, এসে দেখে যাই, আবার কিচেনে যাই। আমার তরকারিটা মোটামুটি হয়ে গেছে, আর আমি এতে এই যে স্পেশাল সাতকরা দিয়ে দিতেছি, আমার বাসায় অবশ্য আজকে ছিল না সেজন্য 4টাই দিলাম। আমি অবশ্য একটু পরে বাইরে যাব খাওয়া দাওয়া শেষ করে, তখন নিয়ে আসবো ইনশাল্লাহ। আমরা এই যে খেতে বসছে ফাবিয়ানের বাবা, ফাবিয়ান, সবাই, ফাবিয়ান তো বাঁকুড়া দেখে বলে মা এটার স্মেলটা ভালো তো খেতে চাইছিল, পরে এটা অনেক ঝাল সেই জন্য আর নিছে না। আমি তো ফাবিয়ানের বাবাকে খাওয়ার সময় বলি যে কোনো কথা বলবো না, বলে যে আগে খেয়ে নিই তারপর কথা বলবো। আমি ওদেরকে দিয়ে নিজেও খেয়ে নিলাম, আর ফাবিয়ানের মুখে একবার দিলাম কাচকি মাছের পাকুড়া দিয়ে, ও তো একবার মুখে নিয়ে বলে এত ঝাল, পানি নিয়ে বসেছিল কতক্ষণ। একবার মুখে নিবে আর একবার পানি নিবে মুখে। আমার মেয়েটা এখনো আসলে নিজে নিজে খেতে পারে না, স্কুল থেকে ওরা বলছে যে ও এখনো খেতে পারে না কেন, আর আসলে খাওয়াটা শেখানোও দরকার। আমি এখন ওকে হাতেই দিই, বলি যে হাতে নিজের হাত দিয়ে খাও। আমরাও যে ফাবিয়ানের ক্লাস অনলাইনে ক্লাস পড়াটুকু শেষ করে তারপর বের হইলাম, আমাদের একটু ফার্মেসিতে যেতে হয়েছে মেডিসিন কালেক্ট করার জন্য। আর মেডিসিন কালেক্ট করে অবশ্য আমি একটু গ্রোসারি শপেও গেছিলাম। আমার মেয়ে এত খুশি বাইরে বের হইতে পারলে,
আর ও তো শুধু দেখবে যে আমি কখন বের হই, আমার সাথে বের হবে। মা তুমি কি বাইরে যাবে আজকে? আমি কি তোমার সাথে বাইরে যেতে পারবো? আর কত যে ওর কোয়েশ্চেন থাকে। ও ফ্লাওয়ারগুলো দেখে বলে, মা এতদিন এগুলা কোথায় ছিল? এগুলা কি আমাদের সাথে হাইড অ্যান্ড সিক খেলছিল? আমাদের বাসার সামনে রাস্তাটা একটু কাজ চলতেছে, এদিকে রাস্তার কাজ হইতেছে, আর বৃষ্টি হওয়াতে আজকে বাইরের আবহাওয়াটা অন্যরকম। রাস্তাঘাটে আসলে মানুষজন একেবারেই কম বের হয়, প্রয়োজন ছাড়া তো আর এতটা বের হয় না। এটা আমাদের এখানের সেন্ট্রাল মসজিদ, মসজিদটা অনেক বড়। আসলে এদিকে ভালো লাগে আসলে, এখন তো আর জামাত হয় না, নয়তো শুক্রবার দিন তো জামাত হইতো অনেক বড়। আমরা শেষ করে যে বাসার রাস্তায় চলে আসতেছি, ও তো শুধু বলবে যে আমি আর একটু থাকি মা এদিকে, মা আমি কি আর একটু বাইরে থাকতে পারবো? কত সময় যে আমাকে এই একটা কোয়েশ্চেন করবে যে মা আমি কি আর একটু বাইরে থাকতে পারবো, আর একটু থাকি না মা? আমরা আমাদের বাসায় চলে আসছি। পাবিয়ান তো শপে গিয়ে আগে বলবে যে আমি আজকে ইউনিকর্ন আইসক্রিম নিব, আর আমি আমার জন্য একটা বাটার নিয়ে আসলাম, ব্রেকফাস্টে তো খেতে হয় ব্রেডের সঙ্গে। আর এই যে টুকিটাকি নিয়ে আসলাম যা লাগে, এগুলো আসলে বিপদের সময় কাজে লাগে, যখন ব্লেন্ড করা হয় না বা ব্লেন্ডার করা থাকে না তখন। রসুন পেস্ট, আদার পেস্ট, আর আমার খাবারগুলো শেষ হয়ে গেছিল সেজন্য নিয়ে আসলাম। সামারের সময় তো টক খেতে ভালো লাগে, তাই জলপাই নিয়ে আসলাম। মাঝে মাঝে টক রান্না করে খাওয়া যায়। আর রান্না করার সময় তো আমি যখন কারি রান্না করছি তখন তো বলছিলাম যে আমার সাতকরাগুলো শেষ হয়ে গেছে, সেজন্য এক প্যাকেট ফ্রোজেন সাতকরা নিয়ে আসলাম। আমার মেয়ে তো আইসক্রিমের দেখে অনেক খুশি, মা আমি এখনই এটা খাবো। আমি আসলে ওকে এত ঠান্ডা দিই না, কারণ ওর একটু কাশির সমস্যা আছে সেজন্য। আর কি, এই তো শেষ, সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।